দর্শক বন্ধুদের দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বিআরবি হসপিটালস লিমিটেড মাই হেলথ থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, আমাদের শরীরের মধ্যে দুটো কিডনি আছে, এই কিডনি দুটো হঠাৎ করে কিংবা ধীরে ধীরে বিকল হয়ে যেতে পারে। কিডনি বিকল হওয়ার সেই রোগটিকে নিয়ে আমরা কথা বলতে চাই। উপস্থিত আছেন দেশের একজন খ্যাতিমান কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এস সামাদ, যিনি চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন কিডনি বিভাগে বিআরবি হসপিটালস লিমিটেডে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি স্যার, আমরা ভালো আছি এবং আপনার মাধ্যমে আমাদের যারা কিডনি রোগী আছেন কিংবা যারা সচেতন মানুষ আছেন তাদেরকে আরেকটু সচেতন করবার চাই কিডনির বিকল হওয়া নিয়ে। আমরা দুটো বিষয় স্যার আমরা শুরুতেই বলেছি, একটি হচ্ছে যে হঠাৎ করে কিডনি বিকল হতে পারে, আর একটি বলছি যে ধীরে ধীরে। আপনি কি একটু বুঝিয়ে বলবেন যে দুটোর মধ্যে আসলে পার্থক্য কি? দুটো সেপারেট এন্টিটি। ধীরে ধীরে যদি আমরা বোঝাতে চাই, যে আমরা জানি যে দুইটা কিডনিতে 24 লক্ষ শাকনি থাকে এবং এমন কতগুলো কারণ আছে যে যে কারণে সেই শাকনিগুলো আস্তে আস্তে একটা একটা করে একটা একটা করে নষ্ট হতে থাকে, এবং একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে ওইটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। দেখা যায় এমন কতগুলো কারণ আছে যে যে কারণে হঠাৎ করে একটা সুস্থ কিডনি আক্রান্ত হয় এবং সেটা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই কিডনির কার্যক্ষেত্রে ব্যাহত করে দিতে পারে। তো এই যে হঠাৎ করে কিডনি আক্রান্ত হলো আর কিডনির কার্যকারিতা ব্যাহত করে দিল, এটা হলো আকস্মিক কিডনি রোগ। এবং এগুলো যদি আকস্মিক কিডনি রোগ যদি সময় উপযোগী প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করা যায় তাহলে 90-95% ক্ষেত্রে অনেক সময় কারণ ভেদে সেগুলোকে আবার কিউর করা যায়। আচ্ছা, তবে যদিও সম্পূর্ণ ভালো হয়ে যায় তবু একটা ঝুঁকি কিন্তু থেকে যায় পরে। সেটা হলো যে যার একবার এই যে আকস্মিক কিডনি রোগ হয়েছে, যদি একবারও যদি হয়ে থাকে, খুব সামান্যতম আক্রমণও যদি হয়ে থাকে, এই একবার আক্রমণের কারণে তার ভবিষ্যতে তার দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা 10-30 গুণ বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। আর তার চেয়েও বেশি বিপজ্জনক হলো যে যদি যে রোগী হসপিটালে ভর্তি আছে সেই ভর্তি থাকা অবস্থায় আমরা যে ঔষধ দিচ্ছি, আমরা যে অপারেশন করছি, আমরা যে 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 ইমেজিং করার জন্য যেমন সিটি স্ক্যান, আইভিউ, এক্সরে অথবা হার্টে রিং পরায় যেটাকে বলে স্টেন পরানোর জন্য যে ডাই ব্যবহার করছি, সেই ডাই দিয়ে কিন্তু আমরা এই আকস্মিক কিডনি রোগ করে ফেলতে পারি। কাজেই আমরা যদি এই সমস্ত ব্যাপারে সচেতন হই যে কারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কাদের এগুলো হতে পারে, হসপিটালে ভর্তি হওয়া সত্ত্বেও আমরা ডাক্তাররা যদি আমরা সচেতন হই তাহলে অনেক এই আকস্মিক কিডনি বিকল হওয়ার থেকে আমরা প্রতিরোধ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম যাদের একবার আকস্মিক কিডনি বিকল হয় হসপিটালে ভর্তি অবস্থায় তাদের কিন্তু মৃত্যুর হার সাধারণ যারা রোগী যারা ভর্তি হয়েছে হসপিটালে তাদের চেয়ে 12 গুণ বেশি। যদি দেখা যায় যে প্রতি ঘন্টায় 0.5 ml পার কেজি পার আওয়ার, অর্থাৎ যার 10 কেজি ওজন তার যদি দেখা যায় যে 6 ঘন্টায় যদি দেখা যায় 30 ml এর চেয়ে কম প্রস্রাব হয়েছে, অথবা যার 60 কেজি ওজন তার যদি দেখা যায় 6 ঘন্টায় তার 180 ml প্রস্রাবের চেয়ে কম হয়েছে, তাহলে কিন্তু আকস্মিক কিডনি বিকল, যদি আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ যদি থেকে থাকে তার মধ্যে। কারণগুলো একটু বলবেন। কারণ নির্ভর করে, একেবারে ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে, আমাদের দেশে একরকম, আরেক দেশে অন্যরকম, এগুলোর উপরে। তবে আমাদের দেশে কমন যে কারণটা সেটা হলো যেমন ডায়রিয়া, ভমিটিং, মানে যে কারণে আমাদের প্রেশার কমে যায়। 2 নম্বরই হলো যে রক্তক্ষরণ। 3 নম্বর হলো যে যদি যে কোনো কারণে ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন হলো এবং সেটা সময় মতো চিকিৎসা না করা হলো তাহলে সে রক্তের মধ্যে ছড়িয়ে যায় সেই ইনফেকশন, যাকে সেপসিস বলা হয়, সেপসিস। আরেকটা কারণ কমনলি হার্ট অ্যাটাক যখন হয়, তা আপনি তো কার্ডিওলজিস্ট ভালো করেই জানেন, কার্ডিয়াক সার্জন, যে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তো হার্টের যে পাম্প করার ক্ষমতা কমে যায়, তো পাম্প করার ক্ষমতা কমে গেলে কিন্তু তার প্রেশার কমে যায়, সাথে সাথে কিডনিতে রক্ত কম যাচ্ছে এবং কিডনি কাজ করছে না। আবার অন্যদিকে কিডনির উপর কতগুলো ঔষধ এবং কিছু পয়জন টক্সিন আছে, এগুলার কারণ আছে যেগুলোতে সরাসরি কিডনির ক্ষতি করতে পারে। যেমন আমাদের বিষ বেদনা হলে তো আমরা ব্যথার বড়ি খাই, যদি কেউ ডিহাইড্রেটেড থাকে, যার ডায়াবেটিস আছে, যার বয়স একটু বেশি, ঠিক এরকম রোগীরা যদি এই ব্যথার বড়ি খায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় একটা মাত্র বড়ি
একটা মাত্র বড়ি তার আকস্মিক কিডনি বিকল করার জন্য যথেষ্ট। অনেক সময় আমরা যে প্রেশার যে ওষুধগুলো খাই, এসি ইনহিবিটর, যদি খুব ডিহাইড্রেশন থাকে, আবার এসি ইনহিবিটর খাচ্ছি সাথে একটা ব্যথার বড়ি খাওয়া হলো, এনএসআইস গ্রুপ যেটা আছে, তাহলে কিন্তু সাথে সাথে তার কিডনির ক্ষতি হয়ে যেতে পারে। তো এই যে যদি কোনো বাধার সৃষ্টি হয় তাতেও কিন্তু এই আকস্মিক কিডনি রোগ হতে পারে, সেটা যদি চিকিৎসা করা হয় তাৎক্ষণিক চিকিৎসাগুলো একদম সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। এই নিরাময়ের ক্ষেত্রে আরেকটি কথা আসে যে যেখানে নিরাময় আছে সেখানে অনিরাময়ের একটা হুমকি থাকে। আপনি কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি বা ক্যাম্পস নামে একটি কিডনি রোগ প্রতিরোধকারী অলাভজনক প্রতিষ্ঠানের আপনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রতিরোধে কাজ করছেন কিডনি রোগের ক্ষেত্রে। আপনার কাছ থেকে দেশের অনেক সাধারণ চিকিৎসকই একটি তথ্য পেয়ে গেছে যে এদেশের প্রায় 2 কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। আপনার অবজারভেশনটা কী, আসলে কী কারণগুলো এর পেছনে কাজ করছে? আমাদের যে লাইফস্টাইল আছে, এখন যে সভ্যযুগের যে লাইফস্টাইল, সেটা কিন্তু আমরা যেমন ছোটোকালে প্রচুর খেলাধুলা করতাম, মাঠে দৌড়াতাম, গোল্লা ছোট ফুটবল খেলতাম, অনেক দূরে হেঁটে স্কুলে যেতে হতো, 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে প্রাইমারি স্কুলে গেছি, এই যে কায়িক যে পরিশ্রম হয়েছে করতে হয়েছে, এখন কিন্তু সেটা করতে হয় না। এই এখন মানে ঘর থেকে বেরোলেই রিক্সা গাড়ি যার যে সামর্থ্য, এখন সবাই খেলাধুলা করে কম্পিউটারে, হ্যাঁ খেলাধুলা করছে সব কম্পিউটারে বসে বসে, ফাস্টফুড খাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। তো এই যে ওজন বেড়ে যাওয়া, কাজ কায়িক পরিশ্রম না করা, সে সাথে ফাস্টফুড যেগুলো আছে এগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো আমাদের শুধু ওজন বাড়াচ্ছে তা না, আমাদের কোলেস্টেরল বাড়িয়ে দিচ্ছে, এবং সেই সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধূমপান বা মাদক সেবন এগুলো কিন্তু বাড়ছে। এর সাথে যোগ হয়েছে আমাদের ব্যবসায়ী যারা আমাদের খাদ্য নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের অতিরিক্ত মুনাফার লাভে তারা বিভিন্ন ধরনের ভেজাল মেশাচ্ছেন, অনেক সময় খাদ্য যে খাবার আছে মাছ মাংস বলেন বা তৈরি তরকারি দীর্ঘ সময় যাতে পচন না ধরে সেজন্য এর মধ্যে ফরমালিন মেশাচ্ছে, বাহারি রং করার জন্য অনেক ধরনের রং মেশাচ্ছে, এগুলো সব মিলিয়েই কিন্তু আমাদের এই যে কিডনি রোগের যে হার আমরা দেখতেছি যে বাড়া মানে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সেটা কারণ আমার মনে হয় ওই ব্যবসায়ীদের বা ওই ব্যবসায়ীদের নিজেদের কিংবা তার সন্তানদের কিডনি নষ্ট হয় না? তারা খাবার খেয়ে ভেজাল খাবার অবশ্যই হবে, কিন্তু তারা হয়তো বুঝে যে আমি এটা দিচ্ছি প্রয়োজন, অন্য মোরক আমার সন্তানটা বলি যে তুমি খাও না, এটা হয়তো বা এরকম হয়, অথবা সে নিজে না জেনে হয়তো হত্যা করছে তার নিজের সন্তানকে, অথবা তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি বিজ্ঞাপন বিরতিতে নিয়ে যেতে চাই। বিআরবি হসপিটাল লিমিটেড মাই হেলথে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে কথা বলবো ধীরগতির কিডনি রোগ বা হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড মাই হেলথ, আমরা কথা বলছি কিডনি বিকল হওয়ার নানা দিক নিয়ে। আপনি স্যার বেশ কয়েকটি কারণ বলেছেন, তার মধ্যে আমরা নতুন যদি কিছু কারণগুলো বলি, যেটা বিরতির মাঝখানে আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের একটা রিলেশন আছে, আমাদের রোগগুলো বলবেন যে কোন রোগগুলোর কারণে আবার কিডনির ক্ষতি হতে পারে। দীর্ঘস্থায়ী কিডনি রোগের কতগুলো কমন কারণ আছে, তার মধ্যে আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি তাহলে 3টা কারণ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নেফ্রাইটিস, এই 3টা কারণে কিন্তু প্রায় 80% ক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে থাকে বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে থাকে। এর সাথে যেগুলো যুক্ত হয় সেগুলো হলো কিছু বংশগত রোগ আছে, কিন্তু কতগুলো লাইফস্টাইলের রোগ আছে, সেটা হলো যে আমরা যদি ধূমপান করি, আমরা জানি ধূমপান করলে এটা হার্ট ডিজিজ হয়, ধূমপান থেকে ক্যান্সার হয়, কিন্তু এটা যে সরাসরি কিডনি আক্রমণ করে এটা কিন্তু আগে আমরা অতটা আমাদের জানা ছিল না। জি, নতুন রিসার্চ যেগুলো বেরিয়ে এসেছে, যাদের ওজন বেশি ডাক্তারও তো স্যার ধূমপান করে তাদের হয় না, তারা না জেনে করে, অনেকে হয়তো জেনেও মনে করে নেশাকে কন্ট্রোল করতে পারে না, এই কারণে এটার নাম নেশা, এটা সেটা এই কারণে এটার নাম নেশা। আমরা যে খাবার খাই, খাবার যদি সেটা মানে ব্যালান্স ডায়েট যদি না হয়, সুষম যদি না হয়, তাহলে কিন্তু সেই খাবারের কারণে যেমন ওজন বেড়ে যেতে পারে, কোলেস্টেরল বেড়ে যায়, যেমন হার্ট ড্যামেজ হতে পারে, সেজন্য কোলেস্টেরল সরাসরি আবার কিডনির ক্ষতি করে, সেটা হতে পারে। আবার দেখা যায় যে এই সমতা না হওয়ার কারণে আরও কতগুলো রোগ আছে, সেগুলোর সাথে কিডনি এফেক্টেড হচ্ছে। তো সুষম খাবার বলতে আমরা যেটা মেইনলি মিন করি সেটা হলো যে খাবারের মধ্যে তো মাছ মাংস ডিম দুধ যেগুলো আছে ওগুলো থাকবে, এবং খাবারের মধ্যে যেটা আমরা অ্যাভয়েড করবো সেটা হলো লবণ, আলগা লবণ আমরা খাবো না, কোলেস্টেরলযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো আমরা খাবো না, তরকারিতে বেশি দেয় যদি, হ্যাঁ সেটাও ক্ষতি করবে। আমরা যে ফর্মে খাই, পানি দিয়ে গিলে খাই, আর খাবারের সাথে খাই, আর ভেজে খাই, আর তরকারি দিয়ে খাই, সবই ক্ষতি করছে। কাজেই তরকারির সাথে যদি খাওয়া হয় তাহলে আমরা যে পরিমাণ খাওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের মানে অতিরিক্ত ক্ষতি করছে না, কারণ সেটা পরিমাণের মোটামুটি লিমিটে থাকে, এক্সট্রা যেটা আমরা খাই সেটার সাথে যুক্ত হয়ে আমাদের ওভার বার্ডেন করে, বিট লবণ তেমনই ক্ষতি করছে,
এটাও ক্ষতি করে, টেস্টিং সল্ট ক্ষতি করবে, খাওয়া যাবে না, এক্সট্রা খাওয়া যাবে না। ছেলে আমরা তো আসলে অত গ্রাম বুঝি না, সাধারণ মানুষ, আমাদের কোনো চামচের হিসাব আছে যে এইটুকু পরিমাণ দিনে খাওয়া যাবে? এক চামচ পরিমাণ লবণ যদি খায়, যেটা 5 গ্রাম, জি, এটা হলো হাইয়েস্ট লিমিট। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে, হার্ট ডিজিজ আছে, তাদের আরও কমে খাওয়া উচিত। আচ্ছা, কেউ যদি আবার মনে করে যে আমি সচেতন হব, লবণ আজকে থেকে খাবই না, খুব ভালো, তার লাইফ বেড়ে যাবে। কেউ যদি মনে করেন আমি বসে বসে কাজ করছি, আমি প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবো, যদি 15 মিনিট করে হাঁটে, তার গড় আয়ু 3 বছর বাড়বে। আর সে যদি 90 মিনিট করে প্রতিদিন হাঁটে, তাহলে গড় আয়ু যদি ইয়াং এজ থেকে শুরু করে, তাহলে 13 বছর পর্যন্ত বেড়ে যেতে পারে। তার মানে এতক্ষণ যারা মাহিল দেখলেন, তাদের আসলে হাঁটাটাই অনেক ভালো ছিল। তবে আমরা আশা করি যেহেতু শুক্রবারের দিন, এখন আপনারা মাহিলটা দেখতে থাকুন, কিছুক্ষণ পর নামাজ হবে, এরপরে বিকালের দিকে আপনারা হাঁটলে আপনাদের জন্য ভালো হবে। স্যার, এই যে কিডনি রোগগুলোর মধ্যে একটা আমরা শুনেছি যে যাদের কিডনি রোগ আছে, তাদের একটা পর্যায়ে তাদের কাছে ফিলিংস হয় যে আমার মনে হয় ডায়ালাইসিস করতে হবে, ডাক্তাররা বলে থাকেন, তখন তারা টেনশনে পড়ে যান, খোঁজেন যে অমুক জায়গায় গেলে তিনি বলছেন যে একটা ট্যাবলেট খেলে আমি তো রোগটা ভালো হতে পারি। ডায়ালাইসিস কি করতেই হবে, নাকি এটা ছাড়াও বাঁচার কোনো উপায় আছে যাদের ধীর গতিতে কিডনি ফেলিওর হয়? এটা তো ধাপে ধাপে যেতে থাকে, যখন 4 নম্বর ধাপ পর্যন্ত থাকে, তখনও কিন্তু যদি চিকিৎসা করা হয়, যদি প্রাথমিক দিকে 1-2 ধাপে হয় চিকিৎসা করে সম্পূর্ণ কিউর করা যেতে পারে, যদি 2-3 নম্বর এবং 4 নম্বর ধাপে থাকে, তাহলে সম্পূর্ণ চিকিৎসা করে কিউর নাও করা যেতে পারে। তবে সেক্ষেত্রে চিকিৎসা করে যে গতিতে যাচ্ছে, সেই গতিটাকে স্লো ডাউন, ধীর করে দেওয়া যেতে পারে, দীর্ঘদিন তারা কিডনি নিয়ে বেঁচে থাকবে। এবং কোনো কোনো ক্ষেত্রে 4 নম্বর থেকে 3 নম্বর বা 3 নম্বর থেকে 2 নম্বরে ব্যাক করেই দেওয়া যেতে পারে। আর যখন 5 নম্বর ধাপে চলে যায়, তখন তো অ্যাকচুয়ালি তার যে ছাকনিগুলো ছিল অলমোস্ট সেলা, মানে ম্যাক্সিমাম ড্যামেজ হয়ে গেছে। তখন যেটুকু আসে এই 15%, সেগুলো দিয়ে তার চলা সামনের দিকে হয়তো ডিফিকাল্ট হবে, তবু যে গতিতে খারাপ হচ্ছে, গতিটাকে স্লো করে দেওয়া যায় চিকিৎসা দিয়ে, এবং প্রিপারেশন নিতে হয় যে সামনে তার ডায়ালাইসিস করতেই হবে। তো যখন দেখা যায় 10-এর নিচে আসে, তখন কিন্তু শুধু ক্রিয়েটিন দেখে যে আমরা ডায়ালাইসিস শুরু করি তা না। এই একজন রুগী শুধু কিডনি ফেলিওর নিয়ে আসে না, তার সাথে হার্ট ডিজিজ থাকে, তার সাথে ডায়াবেটিস থাকে, তার সাথে দেখা যায় বোন ডিজিজ আছে, নার্ভের ডিজিজ আছে, ব্রেনের সমস্যা আছে, দেখা যায় রক্তের মধ্যে অনেকগুলো উপাদান উল্টোপাল্টা হয়ে আছে। তো সেগুলো যদি আমরা কোনোভাবে সেই উল্টোপাল্টা যেগুলো হয়ে আছে যদি কারেক্ট না করতে পারে ওষুধ দিয়ে, তখন কিন্তু আমাদের ডায়ালাইসিস শুরুই করে দিতে হবে বেঁচে থাকার জন্য। এই ক্ষেত্রে স্যার, সাধারণ দর্শকরা বা সাধারণ রুগীরা অনেক সময় জিজ্ঞেস করেন আমাদেরকে যে একটা ডায়ালাইসিস রুগীর বলা হয় যে তার হাতের ফিস্টুলাটি হচ্ছে তার লাইফ লাইন, এবং ওই ফিস্টুলা পথেই সে বেঁচে থাকে। কখন আসলে তার এই অপারেশনটি করা উচিত, ডায়ালাইসিস শুরু করার পরেই না আগে থেকে এটির প্রস্তুতি থাকা উচিত? রুগীদের যখন আমরা বলি যে আপনার ফিস্টুলা করতে হবে, তারা যেন কেন খুব দ্বিধান্বিত হয়। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি, যেমন উন্নত দেশগুলো আছে, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, তারা কিন্তু যখন কিডনির ক্ষমতা কমে কমে 30 ভাগে চলে আসে, অর্থাৎ 3 নম্বর ধাপ থেকে 4 নম্বর ধাপে যখন আসে, তখন থেকে কিন্তু ওদের ফিস্টুলা করতে বলা হয়, আর যে ফিস্টুলা অবশ্যই করে রাখতে হবে, কারণ এটা ম্যাচিউর হতে অনেক দিন সময় লাগে। কারণ আজকে ফিস্টুলা করে কালকে কিন্তু ডায়ালাইসিস দেওয়া যাবে না, কারো কারো দেখা যায় 3 মাস লেগে যায়, এমনকি কারো কারো এর চেয়ে বেশি লাগতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিস যাদের আছে, যারা বয়স্ক, তাদের কিন্তু রক্তনালীগুলো সরু থাকে, এবং অনেক সময় দেখা যায় যে করতে যেয়ে বোঝা যায় যে না, এটা করলেও খুব একটা কাজে লাগবে না, তাহলে কিছুদিন সময় দেওয়া বা নতুন একটা জায়গায় করতে হবে। অনেক সময় আছে যে রক্তনালীগুলো চিকন থাকলে সেগুলোকে এক্সারসাইজ করে করে একটু মোটা করে তারপরে করতে হয়। অর্থাৎ আপনার তাদের মধ্যে যখন আপনার ফিলিংস আসবে যে কিছুদিনের মধ্যে ডায়ালাইসিস লাগতে পারে, তখনই এটা করে ফেলা, আগে থেকেই করে ফেলা, অনেক আগে থেকে করতে হবে, অনেক আগে থেকে করতে হবে। আগে থেকে যদি করা না হয়, তাহলে এটা ম্যাচিউরড হবে না। তবে এটা কিন্তু আরেকটা পাশাপাশি ভালো সংবাদ বলে রাখি যে যাদের একবার ফিস্টুলা করা হয়েছে, অনেকে মনে করে যে একবার ফিস্টুলা করা মানে সারা জীবন ডায়ালাইসিস, তা না। ফিস্টুলা হলো আমরা একটা পথ তৈরি করে রাখলাম, এবং কিছু কিছু স্টাডিতে এখন দেখা যাচ্ছে যে একবার যাদের ফিস্টুলা করা হয়েছে, কেন যেন তাদের কিডনি ফাংশনটা আবার একটু উন্নতি হয়েছে, মানে ক্রিয়েটিনটা কমে আসছে, হয়তো দেখা যায় কোনো সার্কুলেশনে যেটা আছে, হিমোডাইনামিকে কোনো চেঞ্জ হয়, যার কারণে কিডনি ফাংশন কিছুটা হয়তো ইম্প্রুভ হয়, সেটাও হতে পারে। এটা কিডনির কোনো ক্ষতি করে না। আমরা আপনার কাছেই আসছি। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, আবারও একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা কথা বলবো কিডনি বিকল রোগ নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। আহ
আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড মাই হেলথে। আমরা কথা বলছি কিডনি বিকল হওয়ার নানা কারণ এবং সেগুলোর প্রতিকার নিয়ে। জি, আপনি ফিস্টুলা নিয়ে কথা বলেছেন যে আগে ভাগে করা ভালো, আমার মনে হয় যারা দর্শক দেখছেন তাদের কাছে এই বিষয়টা অনেকটাই আজকে ক্লিয়ার হয়ে গেছে। ডায়ালাইসিস করার ক্ষেত্রে অনেকগুলো পথ আছে। আপনি সাধারণত একজন নতুন রুগীকে যখন দেখেন যে তার ডায়ালাইসিস প্রয়োজন হয়, কোন ডায়ালাইসিসটাকে আপনারা প্রিফার করেন? ডায়ালাইসিস তো দুই ধরনের আছে। ডায়ালাইসিস বলতে কিন্তু সাধারণ মানুষের জন্য, যেটা দর্শকদের জন্য যেটা বলতে চাই, যে আমাদের কিডনি তো অনেক কাজ করে, অর্থাৎ আমাদের শরীরে অনেক ধরনের প্রয়োজন হয়, সেগুলো কিডনি প্রস্রাবের সাথে বের করে দিচ্ছে। তাছাড়া অতিরিক্ত পানি যদি, মানে আমাদের যে পানি খাচ্ছি, যেটুকু অপ্রয়োজনীয় অংশ, সেগুলো কিন্তু প্রস্রাবের সাথে বেরিয়ে যাচ্ছে, এবং খাবারের সাথেও অনেক অপ্রয়োজনীয় উপাদান থাকে, যেগুলো উপাদান আমাদের শরীরে থাকলে ক্ষতি করতে পারে, সেগুলো কিন্তু প্রস্রাবের সাথে বেরিয়ে যাচ্ছে। তো যখন কিডনি বিকল হয়, তখন এই যে সাবস্ট্যান্সগুলো সব তো আমাদের রক্তে জমে যায়, এগুলো পয়জন হিসাবে কাজ করে। তো ডায়ালাইসিস এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে রক্তকে সেকে ওই পয়জনগুলো বের করে দেওয়া হয় এবং রক্ত বিশুদ্ধ হয়। এভাবে তখন এটা দুইভাবে করা যায়। একটা মেশিনে যখন করা হয় সেটাকে হিমোডায়ালাইসিস বলে। আরেকটা আছে যে পেটে আমরা একটা নল লাগিয়ে দিই এবং পেটে 8 ঘন্টা পানি থাকবে, এবং এই পানি, যে পেটের যে আচ্ছাদন আছে সেখানে যে রক্তনালী আছে, সেই রক্তনালীর থেকে পয়জনগুলো পানিতে আসে, 8 ঘন্টা পরে পানি বের করে দেই, আবার নতুন পানি দিয়ে দেই। তো এইভাবে শরীরের যে কয়েকদিন পরপর করতে হয়, যখন সিএপিডি যখন করা হয় তখন এটা 8 ঘন্টা পরপর এই পানিটা বদলাতে হবে। এটা সারা জীবনই চলবে, এটা বাড়িতে বসেই করতে পারে, আর এখানে বারবার সুই ফোটানোরও কোনো প্রয়োজন নেই। আর এটা নর্মাল কিডনির মতো ধীরে ধীরে কাজ করে, এবং ক্রিয়েটিনিন যেগুলো আছে সে উপাদানগুলোকে একদম নর্মাল একটা লেভেল আছে, যেটা হরাইজন্টাল ইউনিফর্ম লেভেলে রাখে। সেই জন্য এই পদ্ধতিটাকেও আজকাল বহু দেশে এটাকে এখন 1 নম্বর প্রায়োরিটি হিসাবে দেখা হয় দিচ্ছে। স্যার, এই যেই ডায়ালাইসিসের কথাই বলি না কেন, গড়ে আসলে একবার ডায়ালাইসিস নিতে বাংলাদেশের প্রেক্ষিতে কত টাকা খরচ হয় একজন রোগীর? এটা কিন্তু খরচটা নির্ভর করে যে সে, আমি একটু গড়ে চাচ্ছিলাম কোন সেন্টার। তবুও আমি বলবো যে অনেক সেন্টার আছে, প্রাইভেট সেন্টারগুলো, যেখানে অনেক কেয়ার নিয়ে করা হচ্ছে, সেখানে কিন্তু 5600 টাকাও নেওয়া হচ্ছে প্রতি ডায়ালাইসিস, এবং সপ্তাহে 3টা করে ডায়ালাইসিস দিতে হয়, এবং মাসে তাহলে 12টা করে ডায়ালাইসিস মিনিমাম। তাহলে যে মানে মিনিমাম বুঝতে পারছেন কত খরচ। স্যার, এই যে আমি একটা জিনিস আপনাকে, কোনো সেন্টার আছে যেগুলো হয়তো ফিলান্থ্রোপিক, তারা বিনা পয়সায় অথবা 500 টাকা নিয়ে 1100 টাকা নিয়েও করা হচ্ছে, কিন্তু এটা হলো যে কোনো সাহায্য নিয়ে তারা হয়তো কম খরচে দিতে পারছে। কিন্তু কমার্শিয়াল সেন্টারগুলো গড়ে 4000 টাকা। জি স্যার, আমি এটাই আসলে জানতে চাই, গড়ে 4000 যদি হয় তাহলে একজন মানুষকে সপ্তাহে 12000 টাকা দিতে হচ্ছে ডায়ালাইসিসের জন্য, 4 বার 48000 টাকা দিতে হচ্ছে প্রতি মাসের জন্য। আমি আসলে আমাদের এর সাথে যোগ হচ্ছে আরও, তার যেমন রক্ত তৈরি করার জন্য ইরেথ্রোপয়েডিন নিতে হয়, সেটা গড়ে ধরেন 10000 টাকা আছে, ব্লাডের পরীক্ষা নিরীক্ষা আছে, অনেক ঔষধ তাদের খেতে হয়, এতগুলো ঔষধ সেলের দাম আছে, সব মিলে দেখা যায় যে তাদের 60 থেকে 110000 টাকা পর্যন্ত, যারা মানে বড় বড় সেন্টার, অর্থাৎ যেখানে যে সেন্টার অনেক ব্যয় বল সেখানে করছে, প্রতি মাসে খরচ হয়। এবং আমরা দেখেছি যে একটা গরিব মানুষের ক্ষেত্রে আসলে খরচটা অলমোস্ট 40 থেকে 50000 টাকার মতো হয়। কিভাবে বাঁচবে স্যার তাহলে একজন? সেজন্য আমরা যদি এখনো দেখি যে আমাদের মতো উন্নয়নশীল দেশ যেগুলো আছে, সেখানে 10 ভাগ যাদের কিডনি একবার নষ্ট হয়ে গিয়েছে, এদের শতকরা 10 ভাগ লোকের চিকিৎসা, এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারে না, তারপর তারা হিমশিম খেতে হয়, বাড়িঘর সব, কেউ কেউ অনেকে আছে যে বাড়িঘর গরু বাসুর সংসার সব বিক্রি করে তারা ডায়ালাইসিস করতে হচ্ছে, এবং এটি রোগী নিঃস্ব হচ্ছে, পুরো ফ্যামিলিকে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং ভাস্কুলার সার্জারিতে যেহেতু আমরা কাজ করি, ফিস্টার জন্য অনেকে আমাদের কাছে আসেন, এই বিষয়টা আসলে আমরা খুব সতর্কতার সঙ্গে দেখি, কারণ অপারেশনটাও তো তার একটা খরচের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে করছেন ফিস্টুলা, মানে এবি ফিস্টুলা করে যাচ্ছেন, কাজে আপনারা অনেক এই টাসে আসতেছেন, আপনারা বুঝতে পারছেন। জি, সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন রাখতে চাই যে এই যে এত বড় একটি অঙ্কের খরচ প্রতি বছর একজন কিডনি রোগীকে দিতে হয়, সাধারণত তারা আসলে একটা পর্যায়ে কিন্তু এসে দ্রুত মৃত্যু তারা প্রার্থনা করেন, কারণ তার পরিবারটি তখন নিঃস্ব থাকে। এই ক্ষেত্রে স্যার আমি যতটুকু জানি যে বর্তমান সরকারের একটি প্যাকেজ প্ল্যান আছে, সেটি হচ্ছে যে যারা ক্যান্সারে আক্রান্ত এবং যারা কিডনি রোগে আক্রান্ত আছেন তাদের জন্য একটা বিশেষ ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু করতে চান। আপনি তো শুধুমাত্র একজন চিকিৎসক না, আপনি একজন সমাজসেবক, এবং আপনি ফ্রি চিকিৎসা দিচ্ছেন, আপনি এই প্রতিরোধে কাজ করছেন, আপনি সর্বোচ্চ, আমরা যদি বলি যে নেতৃত্বের পর্যায়ে আছেন, এবং বিআরবি হসপিটালস আপনি দেশের সবচেয়ে সুন্দরতম এবং বৃহত্তম একটি চিকিৎসা সেবা চালু করেছেন কিডনি রোগের ক্ষেত্রে, এই রুগীদের জন্য সরকারের কাছে কোনো আবেদন রাখবেন কিংবা যারা ধনশালী ব্যক্তি আছেন তাদের কাছে কোনো আবেদন আছে কিনা?
আমি আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনি এই প্রস্তাবটা এই মাইটিভির মাধ্যমে আমরা সরকারকে এবং মানুষের মধ্যে পৌঁছে দিতে পারছি, যারা সামর্থ্য যাদের আছে সে সামর্থ্যবান মানুষের মাঝে। আমি এটুকু বলবো যে প্রধান কাজ থাকবে যে এটা প্রতিরোধে, কারণ যেখানে আমরা 10 ভাগ চিকিৎসা করতে পারি না, আমরা কিন্তু একটু মানুষকে সচেতন করলে 60 ভাগ ক্ষেত্রে প্রতিরোধ করতে পারি। 1 নম্বর, প্রতিরোধকে সবচেয়ে বড় করে দেখতে হবে। 2 নম্বর, যারা আক্রান্ত হয়ে গিয়েছে তাদের চিকিৎসার জন্য অবশ্যই ইন্স্যুরেন্সের পলিসি সেখানে করতে হবে, এবং যারা গরিব মানুষ আছে তাদের জন্য, যারা বিভিন্ন যারা দানশীল যারা মানুষ আছে তাদের কাছ থেকে যে দানের টাকাগুলো নিয়ে তাদের জন্য একটা ফান্ড করা, এবং সেই ফান্ডের মাধ্যমে যারা ইন্স্যুরেন্স করবে তাদেরকে এই সাপোর্ট অবশ্যই দেওয়া উচিত। এবং পাশাপাশি আমি এটুকু বলতে চাই, আমি কানাডা আমেরিকার সব দেশগুলো ওদের সাধারণ মানুষের সাথে মিশেমিশে আমি দেখছি ওদের যে সত্যিকার অর্থে তারা কি এই যে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারতো। আমার যা মনে হয়েছে, ইন্স্যুরেন্স যদি না থাকতো সরকার তাহলে শতকরা তারাও 10 ভাগ, তারাও কিন্তু 10 ভাগের বেশি চিকিৎসা করতে চালিয়ে যেতে পারতো না, ইম্পসিবল ছিল তাদের জন্য। শুধু ইন্স্যুরেন্স আছে বলেই তারা এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারছে। ধন্যবাদ স্যার, আপনি আমরা আশা করি যে আপনার আবেদনটি সরকারের কাছে পৌঁছাবে। এবং একই সঙ্গে দর্শক মণ্ডলী আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে একজন কিডনি রোগীর অপারেশনের সময় যখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনারা জানেন যে আমরা অনেক সময় বোঝাই যে আপনার এই অপারেশনে কিছু কিছু ঝুঁকি আছে, শোনার পরে সে বলল হাসি মুখে যে স্যার আমার এই রোগ নিয়ে ইতিমধ্যে আমার যত আয় ছিল সব ধ্বংস করেছে, আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই অপারেশনটি করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় হয়তোবা আমার পরিবারটি বেঁচে যাবে, আমরা চাই না কারো এরকম পরিণতি আসুক। অধ্যাপক ডাক্তার এম এস সামাদের মতো চিকিৎসকরা আছেন, যে কোনো সমস্যায় তাদের কাছে যাবেন, আগেভাগে যদি কিডনি রোগটি নির্ণয় করা যায় আশা করা যায় আপনারা সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাইটিভি কর্তৃপক্ষ, এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি প্রতি শুক্রবার ঠিক একই সময় মাইটিভির সঙ্গে থাকবেন মাই হেলথের সঙ্গে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।